नमस्कार बंधुरा, पुतुन किचन रेसिपी अपन सबाई के स्वागत जाना बंधुरा। आज एक नतून रेसिपी नहीं चले अपने शेयर करब। आज केचड़ बनाब गाचर जो कची कांठाल, कांठाल रेसिपिटे बनाते की उपकरण लगे बार देखे नब। एखे एक गोटा एचड़ नहीं दुटो आलू केटे धुए परिष्कार कर रेखे टुंग टुंग केटे नहीं पिंज कुची एखे आदा रसुन काँचा लंका बेटे रेखे नहीं टमेटो बाटा इन्हें हलुद गुड़ो लवण जिरे गुड़ो धने गुड़ो काश्मीरी रेड चिली पाउडार इखने फोड़न नहीं गोटा जिरे दुटो तेजपाता दुटो शुकनो लंका तीनटे गोटा एलाच गोटा कय लवंग दुटो दारचिनी नीचे सरिषार तेल एगुलो होले आमार एचड़ेर रेसिपिटा हो जाबे। तो प्रथमे एचड़टा आमी केटे नेब। एचड़टा काटार जोन्नो आमी हाथे एकटु सरिषार तेल मेखे नेब। काटार जेटा आठा थाके सेई आठाटा लागबे ना। ये देखो ये आठा, ये आठा रात लागबे ना तेल मेखे नियेछि। মাঝের এই সিটটা কেটে ফেলে দেব। আমি ঠিক এই সাইজে ডুমো ডুমো করে কেটেছি। আমি এইভাবে সবটাই কেটে নেব। এই চটটা আমার সব কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মতো দেবো জল। ওই জলের মধ্যে কেটে রাখা এঁচড়গুলোও দিয়ে দেবো। এঁচড়গুলো দিয়ে দিয়েছি, আর কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আলু আর এঁচড় একসাথে সেদ্ধ করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দেবো এই চামচ এক চামচ লবণ, সেদ্ধ করার জন্য লবণটা দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, অল্প একটু সেদ্ধ করে নিয়ে নামিয়ে নেবো। চাপাটা খুঁড়বো, আলু আর এঁচড় সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। আমি খুব বেশি সেদ্ধ করি না, আমি অল্প একটু সেদ্ধ করেছি। ভালো করে তেলে ভাজবো, তারপর তরকারি করার সময় সেদ্ধ করব। কড়াটা ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো কড়ার মধ্যে সরিষার তেল, তেলের মধ্যে অল্প একটু লবণ দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে এঁচড়গুলো ভেজে নেব। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব।
কড়াই অল্প একটু তেল আছে, আরো একটু তেল দেব। ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা জিরে, দুটো দারচিনি, গোটা চারেক লবঙ্গ, তিনটে ছোট এলাচ নিচে গোটা এলাচ ফাটিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন লঙ্কা বাটাটাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটা একসাথে, এটাও দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আমি কালারের জন্য দিলাম। আমি এঁচোড় আলু সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, আমি আরও একটু লবণ দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে সাইড দিয়ে দেখছেন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে, তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু আর এঁচোড়টাও তুলে দেবো। শিল ধোয়া জলটাও দিয়ে দেবো সাইড দিয়ে। একদম মাংসের মতো সেন্ট উঠেছে, দেখতেও একদম মাংসের মতো লাগছে, দেখতেও মাংসের মতো লাগে আর খেতেও ঠিক মাংসের মতো, খাসির মাংসের মতো সেন্ট উঠে যায়, ওই জন্য নাম দিচ্ছে গাছ পাতা। ভালো করে কষিয়ে নিয়েছি, এসো আমি জল ঢেলে দেবো, খুব সুন্দর একটা কালার এসেছে। ভালো করে কষিয়ে নিয়েছি এঁচোড়, দিয়ে দেবো জল। এঁচোড় আর আলু হাফ সেদ্ধ করে রেখেছিলাম, আবার তেলেও ভেজে নিয়েছি, তো সেদ্ধ হয়েই আছে, আর বেশি বেশি ফোটাতে হবে না, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়ে নামিয়ে দেখাবো আপনাদের রেসিপিটা। এঁচোড় রেসিপিটা প্রায় হয়েই গেছে, আর নামানোর আগে আমি এই যে পাঁচটা ছোটো এলাচ, তিনটে দারচিনি নিয়েছি, বেটে দেবো নামানোর আগে। আলু আর এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। নামিয়ে নেব, এঁচোড়ের রেসিপি রেডি। আমার স্বামী খেতে বসে বলছে, স্বামীকে খেতে দেবো। খাও খেয়ে দেখো কেমন হয়েছে। গাছ পাতা এঁচোড়ের কথা না, গাছ পাতা এঁচোড়, কাঁচা কাঁঠাল, হ্যাঁ কাঁচা কাঁঠাল, কত রকম দ্বিতীয় মাংস, মাংস মতোই খেতে লাগে।
গরমে একটু আমের ডাল করেছি, গরমের সাথে একটু আমের ডালই খেতে ভালো লাগে। এদিকে চাটনি হয়েছে, টকের ডাল আমার প্রিয়, সবসময় টকের ডাল, আম হোক আমড়া হোক টমেটো হোক টকের ডালেরই হয়, টকের ডালেরই হয়। খুব ভালো হয়েছে, এই খাসি মাংস মতন খেতে লেগেছে। এটা দ্বিতীয় মাংস, হ্যাঁ দ্বিতীয় মাংস, খুব ভালো। আপনারাও করে খাবেন যেমন দেখবেন। আমি আর কি বলবো, তো বলেই দিয়েছে কেমন হয়েছে রেসিপিটা। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি প্রেস করে দেবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।